মানুষের শরীরের পর অবশেষে কুমিরের শরীরের সংযোজন করা হলো স্যাটেলাইট ট্রান্সমিটার। সুন্দরবনের চারটি কুমিরের শরীরে স্যাটেলাইট ট্যাগ লাগানোর পর তাদের ছেড়ে দেওয়া হয় পানিতে। এই গবেষণার মাধ্যমে সুন্দরবনের কুমিরের চলাচল সম্পর্কে তারা জানতে চায়, আর সে কারণেই স্যাটেলাইট বসিয়ে এই গবেষণাটি করা হচ্ছে। বিশ্বে পাখি, কচ্ছপ সহ বিভিন্ন প্রাণীর শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে তাদের আচরণ নিয়ে গবেষণা রয়েছে। তবে বাংলাদেশ এই প্রথম কুমিরের শরীরে এই গবেষণা শুরু হলো। এই গবেষণা বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।